বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বৃষ্টিপাত। ফ্রেজারগঞ্জ থানার পক্ষ থেকে চলছে মাইকিং। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে মেঘাচ্ছন্ন, মৎস্যজীবী থেকে নদীর পাড়ে কাঁচা বাড়ির বসবাসকারী ব্যক্তিদের সতর্ক করছেন। ফ্রেজারগঞ্জ থানার পক্ষ থেকে মাইকিংও চলছে, যাতে গভীর সমুদ্রের মৎস্যজীবীরা না যায়। তাছাড়াও যারা কাঁচা বাড়িতে রয়েছে তারা যেন সরকারি ফ্লাড সেন্টারে ওঠে। প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। সুনামগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে, আগামী 22শে অক্টোবর এবং 23শে অক্টোবর 2024 তারিখ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।